মন দিয়ে পড়ালেখা করবে। আমি সত্য কইতাছি, আমি নিজের চোখ দিয়ে দেখছি, আমার চোখের সামনে চাদারি নাককন্যা, আমার চোখের সামনে সাপ হয়ে চলে গেল। সারা জীবন শুনছি মানুষ তপস্যা করে ইচ্ছাদের নাগিনে সন্তান পায় না, আর তুমি কইতেছ আমাকে বলতে ইচ্ছাদের নাগিনে ছিল। চুপ করো, তুমি বিশ্বাস করো আমি সত্য কথা বলতাছি। যদি মেয়ের ভালো চাও তাড়াতাড়ি এক কাজ করো, ভালো একটা বুঝা খবর দাও। মা ওই কি কয়, সত্যি কি তাই? কি জানি আমিও তো বুঝবার পারতেছি না, কিন্তু ওইবার মিথ্যা কথা কইবো কিসের জন্য? আমি কই কি একটা ওঝা ডাক দিলে তো আর সমস্যা নাই, তুই যা একটা ওঝা ডাকে নিয়ে আয়। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। মা আমি গেলাম তাহলে। আচ্ছা যাও, চলো অত ভয় পাইও না, ও তো গেছে, ওঝা আসলে পরে সব ঠিক পাওয়া যাবে। চল ঘরে চল। ঠিক আছে আম্মা আসে। আমি ওজা ডাকতে যাইতেছি। ওজা মানে? হ্যাঁ ওজা ডাকতে যাইতেছি, কারণ হলো কি আমার মেয়ের সাথে ইচ্ছা ধরে নাগিন এসে খেলা করে, এই জন্য আমি ওজা ডাকতে যাইতেছি। এসব কি বলেন, এসব কি এক হতে হয়? আমিও তাই ভাবছি, কিন্তু আমার মেয়ের সাথে যে কি হচ্ছে এটা বুঝতাছি না। ঠিক আছে তুমি যাও, আমি ওজা ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝলে বুঝলে রে ভাইজান, কি হচ্ছে? কি পড়া মুলা নিয়ে এলাম, বাজারটা তো করা হয় না, কয়েকদিন ধরে হাটটা তো ধরবো না, কি করবো আমি? ইচ্ছা ধরে নাগিন আসে আমার মেয়ের সাথে এসে খেলা করে। সত্যি বলতেছে? হ্যাঁ। তুই আমার যে বিন দে আর খাঁচা দেয় তাড়াতাড়ি দিতে তাড়াতাড়ি দে। না ভাইজান আমি তোমার বিন খাঁচা দিব না, কারণ আমি তোমার হাইতে চাই না। ছোটবেলা বাপ মা হারাইছি, এখন তুমি আমার সব, তোমার হাইলে আমি কই থাকুম, কে আমার দেখবো? আমি ওই বাড়িতে তোমার যাইতে দিব না, আপনি চলে যান। না 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 তুই কি কইতাছস, মাইসের উপকার করা আমাদের ধর্ম। যা যা বিন আর যে ডালাটা নিয়ে। ঠিক আছে ভাইজান, তাহলে দাঁড়াও তোমার সাথে আমিও যাব। তুইও যাবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটা ঘর দিয়ে তো ঘরটা ঠিক আছে।
देखते भाईजान सब ठीक ठाक हो
তাহলে তুই সেই নাগিন আজকে আজকে আমি তোর দূরেই ছাড়ব কোথাকো